বন্ধুর শালা মামা শালার পিসাতো ভাই, না এটা বেরো গেছে, না এটা ছিল না, আমি দেখাইলাম আর কি, এটা ছিল না, এটা ডিউটির থেকে এই মাত্র সকালবেলা ঘুম থেকে আসছি, তো কাগজপত্র তো ঠিক আছে, কিন্তু এই যে অবৈধ ভাবে ব্যবহার করতেছে এর মানে হবে দুইটা মামলা হবে। আমরা স্টাফ কোয়ার্টার আসছিলাম, স্টাফ কোয়ার্টারে ঘুরে এখন ওই যে বাসা যেতে স্যার, এই যে একটা লোক নামাই দিয়ে আসছি ওনার স্টাফ কোয়ার্টারে মোড়ে চলতে পারি। চুপ, আপনি কথা বলবেন না, আপনি বাড়ি কই? হ্যাঁ বুঝি নাই, চৌধুরী বাড়ি। আপনারা কি সব একটা ফ্যামিলি? কোথা থেকে আসছেন? আসতেছেন কোথা থেকে? আমরা, হ্যাঁ আমি এত থেকে আসলাম স্টাফ কোয়ার্টারে। এই আস্তে আস্তে আস্তে, কোথা থেকে আসছেন? স্টাফ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টারে গেছিলাম আমরা। আমি ফোন করি আপনি কথা বলেন, সমস্যা নেই, গাড়ি আমার নামায় দিয়ে ওনাদের বাসায় পৌঁছে দিয়ে চলে আসতাম, চলে গেছে, এই যে সবকিছু আছে, এভরিথিং, হ্যাঁ স্যার আমার বললো ইচ্ছা কোয়ার্টার নামায় দিয়ে ওনাদের বাসায় পৌঁছে দিয়ে চলে আসতাম, চলে গেছে, এই যে সবকিছু আছে, এভরিথিং, হ্যাঁ স্যার নিজের পার্সোনাল গাড়ি, আমি তো বের করতে চাই না, আপনারা জিজ্ঞেস করছেন বলে আমি চলে যেতেছি। আপনি কিরকম কাকা? ইনা ভাড়া আনি না, কিছু জানি না। কোন বাদীদের গাড়ি, নাম বলেন তো। এই গাড়িটা একজন পুলিশ অফিসারের গাড়ি, কোন বাদীদের? হ্যাঁ হ্যাঁ হামিদ, হামিদ দেখেন তো আইডি কার্ডের নাম কি? আমি হাবিব স্যার আত্মীয় আর কি, হাবিব স্যার আত্মীয় আর কি, বলতেছে আপনার নাকি চাচা বা? না না চাচা নাই, ওই আমার ভাইয়ের শালার বন্ধু আর কি। ভাইয়ের শালার বন্ধু আর কি, ভাইয়ের শালার বন্ধু। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাবো সাইনবোর্ড। আমার বাসায় যাবো, হ্যাঁ গাড়ি দিয়ে আমরা বাসায় যাবো, বাসায় গেছিলাম, পৌঁছে দিতেছে আর কি।